আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এস কুকিং ক্র্যাব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি শেয়ার করব। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি হাফ। এটাতে আমি লেবুর রস মাখিয়ে নেব। প্রথমে লেবুর রস মাখিয়ে নিয়েছি। এবার আমি নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ আর দালচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মাছটা। মাঝে এক প্লেট ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। দেখুন মাছ ভাজা হয়ে গেলে এবার খুন্তির সাহায্যে ভেঙে নেব। এবার আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব, দু তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পানি ঝাড়িয়ে নেব। আমি কুকারে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 3টে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেলে আমি ডালগুলো দিয়ে দেব। ডাল দিয়ে একটু ভেজে নিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার দেব সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেবো সব। এবার আগে থেকে যেটা মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব ডালের সঙ্গে। এবার আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দুটো মাত্র সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গিয়েছে, ডাল তৈরি হয়ে গিয়েছে একদম। ওপর থেকে দিয়ে দেব আমি ঘি।
दिए दिलाम घी। दिए देव गरम मसलार गुड़ो। तैरी हो गए माछेर माथा दिए मुग डाल रेसिपि। अपनारा अवश्य बाड़ीते ट्राई करबें, केमन हुए आमाके कमेंट करे जानाबें। भिडियोटी भालो लागले अवश्य एक लाइक करबें, शेयर करबें और चैनले नतून हुए थाकले अवश्य सबस्क्राइब करते भूलें ना।